আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আমার কলেজে আসলাম। এ হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস, এ হচ্ছে শহীদ মিনার, এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমাদের কুমিল্লা অঞ্চলে সবচেয়ে পুরাতন কলেজ ছিল এটা। তো এখন আমরা এই কলেজে আসছি এবং কলেজের বিভিন্ন দিক আমরা ঘুরে ঘুরে দেখব। এবং এই কলেজের অনেক পুরাতন স্টুডেন্ট আছে, এই ভার্সিটির পুরাতন স্টুডেন্ট অনেকে আছে সরকারি বেসরকারি অনেক জায়গায়। তো আমরা তাদের সাথে আমাদের ইমোশনগুলো আজকে একটু শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এই কি অবস্থা, ভালো আছো? এ হচ্ছে ক্যাম্পাসের ঠিক মূল সড়ক। এটা হচ্ছে ফ্রন্ট গেট, এটা হচ্ছে প্রথম গেট ওইদিকে, এ হচ্ছে দ্বিতীয় গেট শহীদ মিনার, এ হচ্ছে এরিয়া, অসাধারণ এরিয়া। একটা জিনিস হচ্ছে, যতদিনে আমি এখানে আসি সবসময় আমি ক্যাম্পাসটা একবার হলেও ঘুরি, আমার ঘুরতে খুব ভালো লাগে ক্যাম্পাস। আর এইখানে হচ্ছে ক্যাম্পাসে যত রকমের মানে ফলের গাছ বা ফুলের গাছ আগে যেরকম ছিল, এখন এর থেকে অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক আপডেট হয়ে গেছে ক্যাম্পাস। আমাদের বিভিন্ন সময় আন্দোলনগুলো এখানে হইতো, এই যে কলা ভবন ঠিক এর নিচে আন্দোলন হইতো। এখন আর ওইরকম মিছিল মিটিং হয় না আগের মতো, পলিটিক্যাল অনেক মিছিল মিটিং হইতো এখানে, অনেকে এই যে গাছতলায় বসে বসে প্রেম করতো, আমরা দেখতাম উপর থেকে আর আমরা মজা নিতাম। আমাদের বন্ধু বান্ধবরা, এই যে রাষ্ট্রবিজ্ঞান, এখানে অনেক বন্ধু বান্ধব ছিল আমাদের। এই হচ্ছে সামনে ফ্রন্টে এই হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, এ হচ্ছে মসজিদ, আর এই যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে, এটা স্পেসিফিক করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেকেই ছবি টবি তোলে, আসে ঘুরে। তো সব মিলে এক কথায় অসাধারণ ক্যাম্পাস, যদিও একটু পুরাতন। আচ্ছা, আরেকটা জিনিস না বললেই না, এটা হচ্ছে বাঁধনের একটা অফিস। এরা কুমিল্লাতে হচ্ছে রক্ত নিয়ে কাজ করে, রক্ত বিষয়ক যেই কাজগুলো সেগুলো করে। এখানে অনেকে বসে, আমরা একটু কাছে থেকে দেখে আসি। এই যে এই হচ্ছে ভিউ অফ আওয়ার ভার্সিটি। তারপরে এখান দিয়ে একটু ভিতরে গেলে, যেমন এই যে এই গ্যাপটা দিয়ে গেলে, ঠিক এদিক দিয়ে গেলেই হচ্ছে আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো, এখানে সায়েন্সের কিছু ডিপার্টমেন্ট আছে। তারপরে ঠিক এটা হচ্ছে আমাদের মঞ্চ, মুক্ত মঞ্চ। আর যেটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি, যে এই যে এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, মানে বিবিএ ডিপার্টমেন্টের যেই ডিপার্টমেন্টটা, এখান থেকে অনেক ভালো ভালো পজিশনে আমাদের অনেক বড় ভাইরা অলরেডি জব করতেছে। এই যে হচ্ছে বিবিএ ডিপার্টমেন্ট, ফুল ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা উচিত, যে আমাদের এইখানে আরেকটা ডিপার্টমেন্ট আছে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একেবারে শেষ মাথায়। ওই যে ডিপার্টমেন্টটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের সিওই অফিস, মানে কন্ট্রোল অফ এক্সাম যেটাকে বলা হয়, সিওই অফিস। এ হচ্ছে আমাদের সিওই অফিস, অনেক সুন্দর, এটা নতুন রিসেন্টলি বানানো হয়েছে। আর এই যে এখানে অলরেডি মাঠ ভরা হচ্ছে, এখানে বিশাল বড় একটা মাঠ করা হবে। ওহ, অনেক পরিশ্রম হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা মোরাল, নতুন করে একটা মোরাল তৈরি করা হচ্ছে, যদি একটু দেখাই। এ হচ্ছে সিওই অফিসের ফ্রন্ট যে ইয়াটা, সেটা হচ্ছে সিওই অফিস। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলতে হয়, ইকোনমিক্স ডিপার্টমেন্ট যেটা, ইকোনমিক্স ডিপার্টমেন্টটা হচ্ছে সবার শেষে, আগেই বলেছিলাম। ওই যে হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এবং ওইটা হচ্ছে এক্সিট গেট। এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাস। আরেকটা জিনিস এখানে অনেক চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক বড় একটা পুকুর আছে এখানে। এটা আমাদের ক্যাম্পাসের ঠিক পিছনে, মানে ক্যাম্পাসটা সামনে, ক্যাম্পাসের ঠিক পিছনে হচ্ছে পুকুর। তো সেটা হচ্ছে যদি একটু দেখাই, একটু ভিউটা যদি আমি দেখাইতে পারি, এই হচ্ছে বিশাল সেই পুকুর, ক্যাম্পাস এবং আমার পছন্দের
উফ, অনেক হয়রান হয়ে গেছি রে ভাই, চমৎকার। আর ঠিক এটার পিছনে হচ্ছে রেল লাইন। এই হচ্ছে আমাদের, এখন আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এটা অনেক নতুনভাবে করা হয়েছে। এই হচ্ছে ক্যাফে 71। এটা আমাদের স্কুলে, আমাদের সরি স্কুল বলতেছি, আমাদের ভার্সিটির স্টুডেন্টদের জন্য ক্যাফে 71 করা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা। ঠিক এর পিছনে আছে আমাদের থিয়েটার এবং আমাদের একটা লাইব্রেরি ভবন। এবং এই থিয়েটারে একটা সময় অনেক নাচ গান করছি আমিও, যদি আমি এখন আর এসব পছন্দ করি না। এই যে হচ্ছে আমাদের থিয়েটার, এই হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া, আর এই হচ্ছে চলে যাচ্ছে আমরা হাফ গেটে চলে যাবো। এই যে চলে গেলাম। ও, তোমাদের আরেকটা জিনিস একটু জানায় রাখি, যারা ভিক্টোরিয়া কলেজে পড়ছো বা যারা পড়ো নাই বা আশেপাশে আছো, তারা একটা জিনিস সম্পর্কে অনেক বেশি পরিচিত, সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া কলেজের সেই ফিমেল হোস্টেল, যেখানে দাঁড়ায় পোলাপাইন মায়া করে প্রেম নিবেদন করতো এবং মায়ারা উপর থেকে দেখতো। এই হচ্ছে সেই ফিমেল হোস্টেল, আর ঠিক এর অপোজিটে হচ্ছে, এ হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টগুলা, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ডিপার্টমেন্ট যেগুলো আছে ওগুলা। এই যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1993 সালে আমাদেরকে উপহার দিয়েছিল। আর এই হচ্ছে আমি এখন বের হয়ে যাচ্ছি। তো এই যে প্রেম নিবেদন, ওই প্রেম নিবেদনের সময় কিন্তু আমাদের বড় ভাইরা দেখতাম যে ওনারা প্রেম করতো এবং ইয়ে করতো। আরেকটা জিনিস হচ্ছে, এখানে বিএনসিসির যে ইয়েটা, সেটা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির ঠিক পাশেই হচ্ছে বিএনসিসির একটা অফিস আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আবারও লেই হচ্ছে ইউনিভার্সিটি। তো বন্ধুরা, ফাইনালি এই হচ্ছে ইউনিভার্সিটির ভিউ। ইউনিভার্সিটিটা আসলে অনেক পুরাতন, আর এই ইউনিভার্সিটির মধ্যেই দেখা যায় যে অনেক রাজনীতিবিদরা ছিল, মুক্তিযুদ্ধে আমাদের ইউনিভার্সিটি অনেক ভূমিকা রাখে। তো ফাইনালি আমরা বলতে চাই যে ইউনিভার্সিটির অনেক উন্নয়ন হয়েছে রিসেন্টলি, আমরা দেখছি আরও উন্নয়ন করা উচিত, যেহেতু সবারই প্রাণের একটা ইউনিভার্সিটি। আর সেইখানে হচ্ছে যে ইউনিভার্সিটিতে অনেক পুরাতন কিছু মানুষ আছে, যদি একটু বলি বা যদি একটু দেখাই। এখানে আমাদের সামনে একজন মানুষ আছে, উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের। একটু যদি আমরা যদি একটু দেখাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে অনেকদিন ধরে এখানে আছেন না? অনেক বছর ধরে উনি আমাদের ইউনিভার্সিটিতে চাকরি করতেছে, 20 বছর। তো এরকম অনেক মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে চাকরি করে। তো আমরা চেষ্টা করব আমাদের ইউনিভার্সিটিতে যারা ভালো ভালো পজিশনে আছো, তোমরা যারা এখান থেকে পাশ করে অনেক ভালো জায়গায় চাকরি করছো, বা আমাদের অনেক বড় ভাই যারা আছেন, ইউনিভার্সিটিতে আসবেন, ঘুরবেন, পুরাতন মানুষগুলোর সাথে কথা বলবেন, মোমেন্ট শেয়ার করবেন, এটাই হচ্ছে সবার কাছে প্রাপ্তি। তো আজকের জন্য এইখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।